মুস্তাকের মতো একজন খুঁজতেছি। বয়স তো কোনো কিছু না, টাকা পয়সা হলো সবকিছু। কেন ঘোরাঘাটা কি মন নাই, ঘোরাঘাটা হয়তো ভালোবাসা আছে। কেন ঘোরাঘাটা কি মন নাই, ঘোরাঘাটা হয়তো ভালোবাসা আছে। ঘোরাঘাটা কি মন নাই, ঘোরাঘাটা হয়তো ভালোবাসা আছে। বুড়া বেড়ার কি মন নাই, বুড়া বেড়া কি পারে না একজনকে ভালোবাসতে, বুড়া বেড়া কি পারে না নিজের মেয়ের চেয়ে ছোট একটা মেয়েকে বিয়ে করতে। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি প্রয়োজন আছে মাথায় ঢুকে না। সরাসরি বললেই তো হয়, বয়স কোনো বিষয় না, লাইফে টাকাই শান্তি, টাকাই সুখ, টাকাই জামাই, টাকাই সব। নিড টু কিপ দিস ইন মাইন্ড ব্রো, যদি টাকা থাকে পকেটে চুকরি আসবে রকেটে। এখন তোমার বয়স হোক 40-50 হোক না 58, তাতে কি মেয়ে তো পাবা 18। লেটস অল মানি ইজ পাওয়ার ব্রো। সুগার ড্যাডি বিয়ে করলে হবে, ঝগড়া ঝাটি মারামারি বুলবুজাবুজি ছাড়াছাড়ি কিলাকিলি, তারপরেও ওদের সুগার ড্যাডি লাগবে, টাকা বেশি পয়সা বেশি, মায়ের মতো রাখবে আমায় আগলে, এমন একটা সুগার মাম্মি আমারও তো লাগবে। বাংলাদেশের কালচার এখন এমন, মেয়েদের মধ্যে বড় ধরনের পরিবর্তন। মেয়েরা এখন টাকাওয়ালা সুগার ড্যাডি বিয়ে করবে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু লিখে দিয়ে সুগার ড্যাডি যাবে মর্গে। বিকজ মানি ক্যান বাই হ্যাপিনেস, টাকা থাকলে আমার সব হবে। আমার এখন ইচ্ছে করছে সুগার ড্যাডিকে বিয়ে করতে, ভালোবাসতে, 50-60 এরকম, বাট টাকা থাকতে হবে। এসব বারবাতারি নষ্ট মেয়েদের মনে নেই ভালোবাসার জায়গা, সুগার ড্যাডি মরে গেলে টাকা দেখে বসবে আবার হাঙ্গা। পুরোপুরি বিয়ে করলে হলো আপনার নিজে বিলাসিতা করা যাবে, ঘুরতে যাওয়া যাবে, টাকা পয়সা কোন একটা সুগার ড্যাডি হয়তো আমারও দরকার। বারো বাতারি নষ্ট মেয়ে দেখলে কেমন জানি জ্বালা উঠে অঙ্গে, চলো না এসব মেয়েদের হাড্ডি গুড্ডি সব দেই ব্যাঙ্গে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাম পাবে। টিকটকে দেখি অর্ধেক সব পাগল, এরা তো আসছে একটা রাম ছাগল। টাকা পয়সা জামাই হয়ে থাকবে হলো আপনার ব্যাংক, আর আমি থাকবো এটিএম। বাহ কি সুন্দর কথা, জামাই থাকবে ব্যাংক, বউ থাকবে এটিএম। বাই দ্য ওয়ে এটিএম নাকি বিএসএইচ? হ্যাঁ অবশ্যই, কেন যাবো না, প্রতিটা মেয়েরই ড্রিম বুড়াবেটা বিয়ে করা। বুড়াবেটাকে বিয়ে করা প্রতিটা মেয়ের স্বপ্ন না, বুড়াবেটা বিয়ে করা তাদের স্বপ্ন যারা এই জায়গা থেকে উঠে আসছে। না না, বিয়ে যেহেতু করবো বুড়াবেটা, তাহলে অবশ্যই টাকা পয়সা থাকতে হবে। বিয়ে করবে বুড়াবেটাকে, তার কাছে টাকা থাকবে না তা কি হয়? সকল বুড়া কাকাগুলি যদি টাকা দিকে সব পিচ্চি মেয়েদের বিয়ে করে নেয়, তাহলে শালার আমরা করব কি? যুবকরা বুড়ো হয়ে তারপর বিয়ে করবে, যুবকরা আগে টাকা কামাও তারপর বিয়ে করবে। লৌটেলা টাকা না থাকলে এখন বিয়েও করতে পারবে না, টাকা ইনকাম করো 65 বছর হোক তারপর বিয়ে করবা। লে মারো আমকো, মারো আমকো, জিন্দা মত ছোড়ো সালো। লাইফে যদি টাকা চাও তাহলে আলতু ফালতু সব কিছু বাদ দিয়া ভাই আমার কথা শুন, পিচি মেয়েদের পিছন পিছন ঘুরে সময় না নষ্ট করে আমার মতো সুগার মাম্মি খুঁজ, তাতে আর কিছু পাওয়ার না পাও লাইফে টাকাটা পাইবা। বঞ্চিত করতেছে এত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদেরকে, বঞ্চিত করতেছে এই বুড়া বুড়া নানারা। না কালা আম্মা, আমাদের নিয়ে আপনাকে ভাবতে হবে না, মেয়েরা টাকা দেখে সুগার ড্যাডি বিয়ে করছে, আমাদের এত লাগবে নট এ সুগার ড্যাডি বাট এ ফর আস সুগার মাম্মি। না মানে এজ ডাজেন্ট ম্যাটার, লাইফের টাকাটাই তো সব। এতক্ষণ যা ছিল সবকিছু হালকা বিনোদন, বাট নাও দিয়ার ইজ নো ননসেন্স, দিস ওয়ার্ড আর সিরিয়াস, আই হোপ ইউ উইল টেক দ্য ওয়ার্ড সিরিয়াসলি। টাকার জন্য এরা যেমন সবকিছু করতে পারে ঠিক তেমন আমাদের এই সমাজে কিছু নষ্ট মেয়ে আছে যারা টাকার জন্য সুগার ড্যাডি বিয়ে করতে পারে। সমাজ হয়তো জানে এরা টাকার জন্য সব করতে পারে, কিন্তু আমাদের এই সমাজে কিছু বারো বাতারি নষ্ট মেয়ে আছে যারা দিনের পর দিন ভালো মানুষের মুখোশ পরে খারাপ কাজ করে যায়, খারাপ কাজের সাথে জড়িত থাকে। এসব মেয়েদের জন্য আজ নষ্ট হচ্ছে সমাজ, নষ্ট হচ্ছে মেয়েদের সম্মান। প্রতিটা মেয়েরই ড্রিম বুড়াবেটা বিয়ে করা, এখানে বুড়াবেটাকে বিয়ে করা সব মেয়েদের স্বপ্ন বলে নষ্ট করছে মেয়েদের সম্মান। বাংলাদেশের সব মেয়েরাই কি তোর মতো বারো বাতারি নষ্ট নাকি? এমন সুগার ড্যাডি হলে টাকা আছে পয়সা আছে ঘুরবো ফিরবো মন খারাপ হবে, এক এক দেশে ট্যুর দিব। আমিও এই মুস্তাকের মতো একজন খুঁজতেছি, বয়স তো কোনো কিছু না, টাকা পয়সা হলো সবকিছু। বই মেলায় ভালো করে খুঁজ নিয়ে দেখেন লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট এদের বই পাবেন না, পাবেন হলো সুগার ড্যাডির বই। কোন একটা সুগার ড্যাডি হয়তো আমারও দরকার। হ্যাঁ বুড়াবেটা বিয়ে করে তো অবশ্যই ইচ্ছা আছে, কেন থাকবে না? বিকজ মানি ক্যান বাই হ্যাপিনেস, টাকা থাকলে আমার সব হবে। So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy. God bless you.